Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো জল জিরার শরবত। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি লেবু, চিনি, জল জিরা। তো আমি আজকে জল জিরার প্যাকেট ব্যবহার করছি। জল জিরা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আরেকদিন আইটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা গরমের দিনে খেতে খুবই মজা এবং শরীরের জন্য খুবই উপকারী জল জিরার শরবত। তো চলুন দেখে নেই কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটি বাটিতে চিনি ঢেলে পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়, কারণ ঠান্ডা পানিতে চিনি গুলতে সময় লাগে। এবার আমি লেবুগুলোকে চিপে রস বের করে নিচ্ছি। আমি যে পরিমাণ জলজিরা এবং লেবু নিয়েছি তা দিয়ে 10 থেকে 12 মগ জলজিরা শরবত হবে। লেবু চিপে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনির মাধ্যমে লেবুর রসগুলো ছেঁকে মগের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিনি গুলানো পানি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জলজিরা। এবার আমি চামচের মাধ্যমে জলজিরাকে পানির সাথে ভালোভাবে মিক্স করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি। আপনারা চাইলে আইস কিউবও দিতে পারেন, এটি শরীরের জন্য খুবই উপকারী আর গরমের দিনে এই জলজিরার তো তুলনাই হয় না। জলজিরার শরবত খুবই ইজিলি বাসায় তৈরি করা যায়, এটি বানানো খুবই সোজা। জলজিরার পাউডারটা কিভাবে ঘরে ইজিলি তৈরি করা যায় তা আমি আপনাদেরকে নেক্সটে তৈরি করে দেখাবো। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার জলজিরার শরবত। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।